আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় সোহাগ অনুর হোসেন রাসেল নামে আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ নিয়ে একলাশপুরে নির্যাতনের ঘটনায় আটজনকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার প্রধান আসামি বাদলকে সাত দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। এছাড়া ইউপি সদস্য সোহাগ তিন দিন এবং দেলোয়ারকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এদিকে এক বছর আগে ধর্ষণের ঘটনায় গেল রাতে দেলোয়ারের নামে মামলা করেছেন ওই নির্যাতিতা নারী। এর আগে 4 অক্টোবর রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 9 জনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেন।